হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ক্ষুদে গবেষকের সেশন নাম্বার 6-এ। তো আমাদের আগের যে 5টা সেশন হয়েছে, সেই 5টা সেশনে আমরা হচ্ছে এই পর্যন্ত দেখিয়েছি আপনাদের লুপ, তারপর ডেটা স্ট্রাকচার, কন্ডিশনস, এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এগুলোর কম্বিনেশনে খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রামিং কনসেপ্ট, এবং যেটা হচ্ছে প্রোগ্রামিংয়ে সব জায়গায় লাগে। তো আজকের কনসেপ্টের নাম হচ্ছে ফাংশনস। তো ফাংশনস নিয়ে আমরা কথা বলবো, সবাই আমাদের সাথেই থাকবেন। আশা করি আমাদের এতদিনের যে সেশনগুলো হয়েছে সেগুলো আপনারা সবাই খুবই এনজয় করেছেন। আর যদি আমাদের সেশন নিয়ে কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, বা হচ্ছে কোনো সাজেশনস থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সো লেটস গেট স্টার্টেড উইথ ফাংশনস। তো ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে এইটা যে আমাদের অনেক ধরনের রিপিটেটিভ কাজ আছে যেটা আমরা চাইলে একবারে বলে রাখতে পারি, যে আমাদের ইনপুট এমন হলে তুমি এই কাজটা করে আমাকে দিবা। যেমন একটা উদাহরণ হতে পারে, একটা ফাংশন যদি আমরা লিখি এমন, যে ফাংশনটার কাজ হবে গ্রিটিংস জানানো। বা হচ্ছে যেমন আমরা একটা উদাহরণ এরকম বলতে পারি, যেমন হচ্ছে আমরা যখন মাউস নাড়াই তখন হচ্ছে একটা ফাংশন হয়তো এমন হতে পারে যে এই মাউসটাকে হচ্ছে আমাদের পিসির চারদিকে হচ্ছে নাড়াবে। বা আমরা যদি হচ্ছে দেখতে চাই যে আমাদের এই ক্ষুদে গবেষক ওয়েবসাইটটাতে, যেমন আমরা যখন প্রজেক্ট গ্যারেজে ক্লিক করব, ক্লিক করলে এই যে প্রজেক্টগুলো হচ্ছে দেখাবে, এইটার পেছনেও হচ্ছে একটা মেকানিজম আছে, ফাংশন আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে একই কাজ, যে জাস্ট যখন আমরা ক্লিক করবো আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, একটা ক্লিক করবো আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। সো এই জিনিসটা বা এই কাজগুলা হচ্ছে এগুলো আমরা হচ্ছে চাইলে ছোট ছোট ফাংশন আকারে ভেঙে তারপর প্রত্যেকবার ইউজ করতে পারি। আমার প্রত্যেকবার হচ্ছে পুরো কাজটাকে নতুন করে ডিফাইন করার দরকার নেই, আমাদের জাস্ট একবার ফাংশন লিখে রাখলে সেটাকে বারবার ইউজ করতে পারি। তো আমরা এইবার একটা ছোট্ট ফাংশন লিখে ফেলি, আর লিখতে লিখতে আমরা বলবো যে ফাংশনের ইম্পর্টেন্ট কি কি জিনিসপত্র আছে, কি কি জিনিসপত্র লাগে ফাংশন লিখতে। ওকে, সো আমরা প্রথমে খুবই স্টুপিড একটা ফাংশন লিখব, যে আমাদের আজকে সেশন 6। ওকে, আমরা খুবই স্টুপিড একটা ফাংশন লিখব, যে ফাংশনের নাম হচ্ছে গ্রিটিংস, এবং আমরা আস্তে আস্তে এটাকে ইম্প্রুভ করব। সো আমাদের ফাংশনটা হবে, ফাংশনটা আমরা কিভাবে লিখতে পারি, ডেফিনিশনের জন্য প্রথমে আমরা লিখব ডিএফ। ডেফ, ডেফ মানে ডেফিনিশন, আমরা কি ডেফিনিশন করছি। এবার লিখব ফাংশনটার নাম। ফাংশনটার নাম বলতে গেলে আমাদের ভ্যারিয়েবল লেখার যে রুলসগুলো আছে সেই রুলসগুলো সবগুলো হচ্ছে ফাংশনের নেমেও অ্যাপ্লাই করে। তো গ্রিটিংস, তারপর হচ্ছে অর গ্রিট, গ্রিট লিখে, ওকে গ্রিট লিখলে তারপর এই যে দেখেন যে এইভাবে যে আমরা কি করেছি, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে একটা কোলন দিয়েছি, নিচে লিখব প্রিন্ট হ্যালো ভিজিটর, নো হ্যালো প্রোগ্রামার, রাইট? তো আমরা এবার জিনিসটাকে রান করে দেখি, রান করলে দেখি কিছু রান হচ্ছে কিনা, কিছু দেখাচ্ছে না। বাট আমরা যদি এইটা লিখি তখন দেখবো যে ঠিকই এই হ্যালো প্রোগ্রামারটা দেখাচ্ছে, আমরা জাস্ট গ্রিট লিখলেই হচ্ছে। ওকে, কি হচ্ছে আসলে আমরা একটু পরে বুঝবো। আমরা আরেকটা কাজ করি, আমরা এখানে এই ফাংশনের বডির ভেতরে দেখুন, আমরা ইফ এলস ফরের মধ্যে যেরকম ইন্ডেন্টেশনটা ছিল ঠিক ওই ইন্ডেন্টেশন অনুসারে ফাংশনের ভেতরে যা যা লিখবো সব এই ইন্ডেন্টেশনের ভেতর থাকবে। আমরা হচ্ছে লিখবো প্রিন্ট ওয়েলকাম টু পাই টাইম সেশন, পাইথন টাইম, সরি পাইথন টাইম সেশন 6। তো আমরা হচ্ছে এবার রান মডিউল, রান মডিউল দিয়ে আমরা এবার আবার যখনই গ্রিট কল করব তখনই হচ্ছে সে, এখন দেখুন যে তার মানে ফাংশন জিনিসটা হচ্ছে এমন
যে আগে থেকে আমরা একটা কাজ ডিফাইন করে রাখতে পারি, যে অর্থাৎ আমি যখনই ফাংশনটাকে কল করব তখনই ফাংশনটা আমি যে কাজটা ডিফাইন করে রেখেছি সেটা করে দিবে। আচ্ছা, তো এইবার আমরা ফাংশনের কিছু ইম্পর্টেন্ট জিনিস তাহলে হচ্ছে দেখি, এটা হচ্ছে আমাদের ফাংশন নেম, আর এই ব্র্যাকেটের ভেতরে আমরা ফাংশনের প্যারামিটার্স দিব। ওকে, প্যারামিটার্স কী জিনিস আমরা হচ্ছে একটু পরে দেখব। আর এখানে হচ্ছে ফাংশন বডি। ওকে, তো অর্থাৎ আমরা ফাংশনকে যদি ফাংশনকে এভাবে ডিফাইন করলে পরবর্তীতে আমরা যখনই আবার এই ফাংশনটাকে কল করব, অর্থাৎ এটা হচ্ছে ফাংশন ডেফিনিশন এতটুকু, আর এটাকে বলে হচ্ছে ফাংশন কল। ওকে, ফাংশন ডেফিনিশন অর্থাৎ ফাংশনটা যেখানে কি কাজ করবে সেটা ডিফাইন করব, সেটা ফাংশন ডেফিনিশন। আর যখন ফাংশনটাকে আমরা হচ্ছে কাজ করাতে যাবো তখন যেটা করব সেটা হচ্ছে ফাংশন কল। ওকে, গ্রেট, আমরা দুইবার গ্রেট দিলাম, তাহলে হচ্ছে দুইবার আমাদের হচ্ছে এই ফাংশনটা দেখানো উচিত। ওকে, এই যে দুইবার আমাদের হচ্ছে ফাংশনটা এক্সিকিউট হয়েছে। সো আমরা খুব সহজেই ফাংশনের একেবারে বেসিক একটা ধারণা পেয়ে গেলাম। আমরা চাইলে এখন যত সংখ্যক কাজ এখানে দিয়ে রাখতে পারি, আরো অনেকগুলো প্রিন্ট দিতে পারি বা যা ইচ্ছা ভিতরে দিতে পারি। দিলে তারপর হচ্ছে আমরা যেটা করতে পারবো যে আমরা যখনই ফাংশনটাকে কল করব তখনই সে হচ্ছে আমাদের এই ফাংশনের যে আউটপুটটা সেটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে। তো এখন এইটা ছাড়া আমাদের আরো যদি একটু সামনের দিকে যাই, ঠিক আছে, যে আমাদের ফাংশনে প্রায় যেটা হয় যে আমাদের এই ধরনের ফাংশন যেমন কাজে লাগে, আমাদের নর্মালি আমরা যেটা করতে চাই যে আমরা একটা কাজ বিভিন্ন প্যারামিটারের জন্য করতে চাই। যেমন হচ্ছে আমাদের যদি 5 জন ইউজার থাকে বা আপনারা যারা দেখছেন তাদের মধ্যে যদি 10 জন থাকেন, তো 10 জনকে আলাদা আলাদা করে যদি আমরা গ্রিটিংস দিতে চাই, ঠিক আছে, তাদের পার্সোনালাইজড গ্রিটিংস যদি হচ্ছে আমরা দিতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা ফাংশনে কিছু প্যারামিটার অ্যাড করতে পারি। প্যারামিটার অ্যাড করার ব্যাপারটা হচ্ছে এমন যে এইখানে জাস্ট একটা ভ্যারিয়েবল অ্যাড করে দিতে হবে, যে লাইক আমরা হচ্ছে নেম নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যাড করলাম, এনিথিং দ্যাট ক্যান বি, আমরা নেম দিলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে যেটা করব যে হ্যালোর পরে এইবার আমরা এই নেমটাকে একটা ভ্যারিয়েবল আকারে হচ্ছে এখানে ইউজ করতে পারবো। দেখি আমরা যদি নেম অ্যাড করি তাহলে কি হচ্ছে, আসলে আমরা যখন এবার রান করতে যাব তাহলে হচ্ছে একটা ইরর সে আমাদেরকে দিবে, তার মানে হচ্ছে কি ইররটাকে বলেছে 1 মিসিং রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, যে নেম, অর্থাৎ আমাদের নেম দিতে হবে। নেমটা আমরা কিভাবে দিব, যে এই যে এইটার ভেতরে হচ্ছে নেইমের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা দিয়ে দিব, যে নেইম ইকুয়ালস হচ্ছে ধরলাম মুইন। সো লেটস রান ইট, দেখুন যে প্রথমবার সে ঠিকই করেছে কিন্তু পরের বার ইরর দিচ্ছে। সো আমরা চাইলে যেটা করতে পারি যে এখানে আরেকটা নেম দিতে পারি, নেম ইকুয়ালস আমরা নেমের ভ্যালুটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি, যদি আমরা হচ্ছে ইরফান দিই হচ্ছে সে যেটা করবে এইবার মডিউল দিলে সে দেখুন প্রথমবার সে হচ্ছে মুইনকে হ্যালো জানিয়েছে, পরের বার ইরফানকে। ওকে, সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার আমরা যদি হচ্ছে দেখি যে আমরা যদি এখানে নেম ইকুয়ালস নাও দিতাম তাহলে সে কি করত, তাহলে সে যেটা করবে তাহলে সে ঠিকঠাক কাজ করছে। কেন? তার কারণ হচ্ছে সে যেটা করবে সেটা হচ্ছে যে সে পজিশন অনুসারে আর্গুমেন্টগুলো নিবে। পজিশন অনুসারে কিভাবে নেবে সেটা হচ্ছে আমরা এখনই হচ্ছে দেখছি, যে আমরা চাইলে একটা ফাংশনে জাস্ট একটা না মাল্টিপল আর্গুমেন্টস হচ্ছে পাঠাতে পারি, যেমন হচ্ছে নেম, তারপর হচ্ছে ফ্রম না অ্যাড্রেস, লোকেশন। সো আমরা বলতে পারি প্রিন্ট ইউ আর ফ্রম হচ্ছে লোকেশন। সো ইউ আর ফ্রম লোকেশন আমরা হচ্ছে বলে দিয়েছি। আর তারপর এইবার আমরা যদি হচ্ছে চাই আমরা যেটা করতে পারি যে আমরা জাস্ট হচ্ছে একটা ফাংশনকে একটু বাদ দিয়ে দিই আপাতত, আমরা দিতে পারি
নিমিকল মুই লোকেশন ইকুয়ালস ঢাকা। ওকে, সো এখন আমরা যদি এটাকে রান করি, রান করলে কি হবে যে হ্যালো মুইন ইউ আর ফ্রম ঢাকা, তার মানে হচ্ছে আমাদের এই যে মাল্টিপল ভ্যারিয়েবল দিলেও আমাদের হচ্ছে এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে এভাবে নিয়ে নিচ্ছে। তো এখন যেটা ব্যাপার, আমরা যদি হচ্ছে নেম এবং লোকেশন যদি হচ্ছে এখানে ডিফাইন করে না দিই তাহলে কি হবে আমরা সেটা এখন একটু দেখব। এখানে যদি আমরা নামগুলো নাও দিয়ে দিই তাহলেও সে ঠিক মতোই কাজ করছে। সে যেটা করছে যে সে যেটা করছে ফাংশনগুলো, ফাংশনের প্যারামিটারগুলোকে সে পজিশন অনুসারে নিয়ে নিচ্ছে। কিভাবে? আমরা জাস্ট হচ্ছে দুটোকে পাশাপাশি যদি রাখি, আমরা যদি দুটোকে পাশাপাশি রাখি তাহলে সে যেটা করছে যে সে প্রথমে নেম, এক নম্বর ভ্যারিয়েবলটাকে নেম আকারে নিচ্ছে, আর সেকেন্ড যে হচ্ছে ভ্যারিয়েবলটা মানে ভ্যালুটা আমরা দিয়েছি সেটা হচ্ছে লোকেশনের ভ্যালু আকারে নিচ্ছে। সো এইভাবে সে হচ্ছে কাজ করছে। আর আমরা যদি হচ্ছে এটাকে একটু উল্টে দিই এই স্ট্রাকচারটাকে, যে আমরা যদি এটাকে এরকম করে দিই তাহলে হচ্ছে কি হয় দেখি, আমরা যদি হচ্ছে এটাকে এভাবে রান করি তাহলে যেটা হবে যে সে ঠিক ঠিকই নেমের ভ্যালু যে মুইন সে সেটা বুঝে ফেলেছে এবং লোকেশনের ভ্যালু যে হচ্ছে ঢাকা সে সেটা কিন্তু বুঝে ফেলেছে। এই যে দেখুন এটা ঠিকঠাক মতোই কাজ করেছে। কিন্তু আমরা যদি এইবার এই ডেফিনিশনগুলো হচ্ছে বাদ দিয়ে দিই তাহলে যেটা হবে, তাহলে এইবার সে ঠিকই পজিশন আকারে নিবে, প্রথমটা নিবে ঢাকা, তার মানে হচ্ছে এবার যেটা হয়েছে সে বলবে হ্যালো ঢাকা ইউ আর ফ্রম মুইন। তার কারণ হচ্ছে সে প্রথমে নেম নিয়েছে প্রথম আর্গুমেন্টটা আর সেকেন্ড আর্গুমেন্টটা নিয়েছে। অর্থাৎ আমরা চাইলে তাহলে হচ্ছে দুইভাবে ভ্যালুগুলো পাস করতে পারি, একটা হচ্ছে এক্সপ্লিসিটলি আমরা বলে দিতে পারি কার ভ্যালু কি, অথবা আমরা পজিশনাল ভ্যালু আকারে হচ্ছে একটা একটা পরে একটা কমা কমা আকারে দিতে পারি। বাট দুটোরই সুবিধা অসুবিধা আছে। যেমন হচ্ছে আমরা যদি পজিশনাল আকারে পাস করি তাহলে যেটা হবে যে আমাদের কম লিখতে হবে, আর যদি আমরা হচ্ছে এক্সপ্লিসিটলি বলে দিই তাহলে কোনো সমস্যাই থাকবে না, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কোন ভ্যালুটা আসলে কোন ভ্যারিয়েবলের। ওকে, তো আমরা হচ্ছে অলরেডি বুঝে গিয়েছি, তাহলে আমরা জেনেছি ফাংশন কি, ফাংশনের প্যারামিটারসগুলো কি, এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস জেনেছি যে ফাংশনে হচ্ছে কি করে হচ্ছে মাল্টিপল প্যারামিটার হচ্ছে অ্যাড করা যায়, এবং হচ্ছে কি করে প্যারামিটারগুলোকে হচ্ছে নাম সহ এবং নাম ছাড়া হচ্ছে পাস করা যায়। তো আমরা কোয়াইট আমরা আসলে অনেক কিছু হচ্ছে কভার করে ফেলেছি এর মধ্যে। তো এখন আমরা হচ্ছে আরেকটু ডিপে যাওয়ার আগে আমি বলে রাখি যে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন আপনারা জাস্ট ভিডিওটা পজ করবেন, পজ করে আবার হচ্ছে দেখবেন, অথবা হচ্ছে আপনারা অন্য কোনো ম্যাটেরিয়ালের সাহায্য নেবেন, বা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা হয় ইউটিউবে কমেন্ট করবেন, না হয় আমাদের গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সব জায়গায় আপনারা আমাদেরকে রিচ আউট করতে পারেন। তো আমরা ট্রাই করবো আপনাদেরকে সব রকম হেল্প করার। সো লেটস গেট টু দ্য নেক্সট পয়েন্ট, যে আমরা এই জিনিসটাকে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করেছি জাস্ট প্রিন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল। সো আমরা চাইলে এখন যেটা করতে পারি যে আমরা জিনিসটাকে আর আরো এক ধাপ আগায় নিয়ে যেতে পারি, যে সেটা হচ্ছে কি যে আমরা একটা আমরা দেখেছি যে যদি হচ্ছে আমরা আরেকটা আমরা এই যে সেশন নাম্বার যেটা এটা হচ্ছে আমরা হচ্ছে এবার এভাবে না দিয়ে আমরা হচ্ছে এবার হচ্ছে জিনিসটা ফাংশনে ইনপুট আকারে নিব। সো এবার যদি আমরা দিই তাহলে হচ্ছে নর্মালি যেটা হবে যে ফেল করেছে, কারণ হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবল দুইটা আর্গুমেন্ট দিয়েছি, কিন্তু আমাদের এখন আর্গুমেন্ট হচ্ছে তিনটা। তো আমরা চাইলে কিছু আর্গুমেন্টকে আমরা অপশনাল করে দিতে পারি। তো কিভাবে অপশনাল করে দিতে পারি সেটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আমরা এর একটা ভ্যালু হচ্ছে এখানে দিতে পারি ইকুয়ালস ধরে দিলাম হচ্ছে 1। ওকে, যদি আমরা 1 দিই তাহলে যদি আমরা ভ্যারিয়েবলটার কোনো ভ্যালু আমরা না দিয়ে দিই তাহলে হচ্ছে বাই ডিফল্ট সে 1 নিয়ে নিবে, দেখুন সে কোনো ইরর দিচ্ছে না। কিন্তু আমরা এখানে যদি বলে দিতাম যে সেশন ইকুয়ালস 6, যেহেতু আমাদের এখন 6 নম্বর সেশন, তো তাহলে হচ্ছে এইবার রান করলে সে দেখা যাবে যে সে ঠিকই আমরা যে নতুন ভ্যালুটা দিয়েছি সেটা দিয়ে এই ভ্যালুটাকে সে ওভাররাইড করে ফেলছে। অর্থাৎ আমরা মাত্র দেখলাম যে কি করে আমরা চাইলে একটা ফাংশনের ভ্যালুকে হচ্ছে ওভাররাইড করে আমরা একটা নতুন ভ্যালু হচ্ছে অর্থাৎ আমরা কিভাবে একটা
অপশনাল প্যারামিটার একটা ফাংশনে অ্যাড করা যায়, সেটা হচ্ছে আমরা খুব সহজেই দেখে গেলাম। তো এখন আমরা জাস্ট আমাদের গ্রিটিংস ফাংশনের বাইরে গিয়ে আমরা আরো আরো নতুন কিছু করার ট্রাই করি, যে এইবার আমরা একটা ফাংশন লিখবো যেটা কাজ হবে বেসিক্যালি হচ্ছে কোনো কিছু পাওয়ার করে দেয়া। ওকে, যে যেমন হচ্ছে আমরা অলরেডি পাইথনে এর জন্য হচ্ছে বিল্ট ইন হচ্ছে অলরেডি একটা অপারেটর আছে, সেটা হচ্ছে ডাবল ডাবল অ্যাস্টেরিক্স বা হচ্ছে ডাবল স্টার। যেমন হচ্ছে 5 to the power 6 করার জন্য 5 পাওয়ার পর 6 দিলে আসলে হয়ে যাচ্ছে 5 to the power 6। বাট আমরা একটা ফাংশন লিখবো এর জন্য, তো এই ফাংশনটা হচ্ছে আমরা যাতে নিজেদের মতো করে হচ্ছে লিখতে পারি, জাস্ট হচ্ছে একটা এক্সারসাইজ হিসাবে 2 পাওয়ার আমরা হচ্ছে নাম দিলাম 2 পাওয়ার। ওকে, তো হচ্ছে পাওয়ার মধ্যে আমরা কি দেব, একটা হচ্ছে যে এক্স এবং একটা হচ্ছে ওয়াই। ওকে, তো আমরা কি প্রিন্ট, আমরা যদি হচ্ছে এক্স এবং ওয়াই ইনপুট নিলে আমরা প্রিন্ট করব কি, এক্স পাওয়ার পাওয়ার এক্স টু দ্য পাওয়ার ওয়াই, এটা হচ্ছে আমরা প্রিন্ট করব। ঠিক আছে, সো আমরা এখন যেটা করতে পারি যে 2 পাওয়ার 5 এন্ড 60, তাহলে যেটা হবে যে আমরা যদি এবার রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে সুন্দর মতো আমাদের হচ্ছে 2 পাওয়ার দিয়ে আমরা হচ্ছে এই কাজটা করে ফেলতে পারছি। সো আমাদের এইভাবে আমরা চাইলে এখানে অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি, যদি হচ্ছে সেটা আমাদের বারবার লাগে বা হচ্ছে বারবার যদি হচ্ছে আমরা সেটাকে ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমরা করতে পারি। যে সো আমরা হচ্ছে এইবার একটা ফাংশন লিখবো যেটা হচ্ছে আমাদের যে মাল্টিপ্লিকেশন টেবিল আছে সেটা হচ্ছে দেখাবে, যে কোনো একটা নাম্বার দিলে তার মাল্টিপ্লিকেশন টেবিল দেখাবে। সো আমরা হচ্ছে সেটা কিভাবে করতে পারি, যে ডেফ মাল্টিপ্লিকেশন দেখো, ওকে, অফ এন। সো আমরা আমরা জানি কি এটা কিভাবে করতে পারি, যে হচ্ছে আমরা সেটাকে করতে পারি হচ্ছে এভাবে, যে ফর x in range 1, রেঞ্জ হচ্ছে কত, 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমরা কি করব প্রিন্ট। আপনারা যদি লুপের ব্যাপারে কোনো যদি কোশ্চেন্স থাকে আপনারা অবশ্যই আমাদের লুপ রিলেটেড যে ভিডিওটা ছিল আমাদের ফোর্থ সেশনে, আপনারা ওই ভিডিওটা দেখতে ভুলবেন না। আচ্ছা, সো এক্স, তারপর হচ্ছে আমরা একটা মাল্টিপ্লিকেশন সাইন দিব, ওকে, মাল্টিপ্লিকেশন সাইন, তারপর আমরা দিব হচ্ছে আমাদের যত নামটা সেটা, তারপর আমরা দিব একটা ইকুয়াল সাইন, তারপর আমরা দিব যে রেজাল্ট হবে সেটা। তো আমাদের রেজাল্টটা হবে এক্স ইন্টু এন। সো আমাদের এখানে একটা ভুল আসার কথা, সেটা হচ্ছে যে আমাদের আমার যতদূর মনে হয় যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত গুণটা করবে। সো লেটস ট্রাই ইট আউট, দেখি যে কোথাও মনে হচ্ছে না। দেখুন আমাদের 9 পর্যন্ত দিয়েছে, তার কারণ হচ্ছে আমাদের যে রেঞ্জ ফাংশনটা হচ্ছে আমরা যত পর্যন্ত বলি তার চেয়ে 1 কম পর্যন্ত হচ্ছে যায়। সো আমরা যদি এখন 11 পর্যন্ত দিতাম তাহলে হচ্ছে যেটা হতো যে আমাদের হচ্ছে 10 পর্যন্ত মাল্টিপ্লিকেশন টেবিল। অর্থাৎ এখন আমরা চাইলে আমরা আমরা এখনো বুঝতে পারছি যে কত পাওয়ারফুল জিনিসটা, যে আমরা ছোট একটা কাজ করে এখন মাল্টিপ্লিকেশন টেবিল অফ 5, মাল্টিপ্লিকেশন টেবিল অফ 6, তারপর হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল অফ এখানে দিব হচ্ছে 12, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমরা মাল্টিপ্লিকেশন টেবিলগুলো হচ্ছে খুব সহজেই পেয়ে যাচ্ছি, জাস্ট একটা ছোট্ট ফাংশন লিখে ওই ফাংশনটাকে আমরা বারবার ব্যবহার করতে পারছি। সো
আশা করি ফাংশনের এতটুকু পর্যন্ত আইডিয়া সবার সবার কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে। সো লেটস ডাইভ আ লিটল ডিপার। তো কারোর কাছে যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে অবশ্যই তো প্রশ্ন করবেন। আর ইফ এই আইডিয়াটা হচ্ছে আমরা আরেকটু এক্সটেন্ড করব, আমরা এখন হচ্ছে দেখব যে কিভাবে একটা রিটার্ন একটা ভ্যালু রিটার্ন করা যায় ফাংশন থেকে। সো ফাংশন থেকে আমরা চাইলে যে জাস্ট হচ্ছে প্রিন্ট করব এরকম না, আমরা চাইলে ফাংশন থেকে কোনো একটা ভ্যালু জেনারেট করতে পারি। অর্থাৎ আমরা একটু আগে যেটা যে ফাংশনটা দেখেছিলাম যে ডেফ টু পাওয়ার, সেটা আবার দেখি, টু পাওয়ার হচ্ছে এক্স ওয়াই। সো আমরা যদি ফাংশনে একটা রিটার্ন ভ্যালু দিই এক্স ইন্টু ওয়াই, সো এই রিটার্ন ভ্যালুটা কি জিনিস আমরা হচ্ছে এটা এখন দেখব। যে আমরা হচ্ছে টু পাওয়ার ফাইভ সিক্স। সো লেটস সি, এই এখানে কোনো প্রিন্ট যেহেতু নেই তাহলে হচ্ছে এই কিছু আসলে আমাদেরকে দেখানোর কথা না। সো দেখি কি হয়, যে সে কিছু আসলে দেখাচ্ছে না, কিন্তু আসলে কি এটা কোনো কাজ করছে না? আসলে কাজ করছে, এটা যেটা করছে যে এটা একটা ভ্যালু সে জেনারেট করছে, অর্থাৎ এইখানে একটা ভ্যালু জেনারেট হচ্ছে। তো এখন প্রিন্ট যখন আমরা করি তখন নর্মালি আমরা হচ্ছে জেনারেটার ভ্যালুটা পাই না। তো এখন দেখি যে এইটা এইটাকে আমরা চাইলে এই ভ্যালুটাকে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারবো কিভাবে। আমরা চাইলে প্রিন্ট এই ভ্যালুটাকে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারবো টু পাওয়ার হচ্ছে ফাইভ সিক্স। ওকে, সো লেটস সি, দেখুন আমরা হচ্ছে ভ্যালুটাকে এখন এই ভ্যালুটা বের করার মানেটা কি, এই ভ্যালুটা বের করলে আমরা যেটা করতে পারি যে এই ভ্যালুটাকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলে হচ্ছে অ্যাসাইন করতে পারবো। অর্থাৎ আমরা যদি চাই যে আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিব হচ্ছে জেড, সো জেড হবে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের পাওয়ার। সো আমরা যেটা করতে পারি যে এবার যদি প্রিন্ট জেড দিই, জেড দিই, তাহলে হচ্ছে আমরা এবার রান করলে যেটা দেখবো যে জেড এর ভ্যালুটা হচ্ছে এখানে প্রিন্ট হয়েছে। অর্থাৎ আমরা যেটা করতে পারি যে এভাবে কোনো একটা ভ্যালু জেনারেট করলে রিটার্নের মাধ্যমে আমরা সেই ভ্যালুটা দিয়ে আরো অনেক অনেকগুলা কাজ হচ্ছে আমরা করতে পারি। সো ফলে যেটা হবে যে আমরা পরে হচ্ছে ওই ক্যালকুলেশনটাকে আরো এক্সটেন্ড করতে পারি। সো এইটাও এই ভ্যালু রিটার্ন করাটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। এর ফলে যেটা হবে যে আমরা ওই ভ্যালুটা দিয়ে আবার আরেকটা ফাংশনে পাস করতে পারবো, আরেকটা ফাংশন আরেকটা ফাংশনে পাস করতে পারবো। এভাবে অনেক কমপ্লেক্স অপারেশন হচ্ছে আমরা চালাতে পারবো, যেটা হচ্ছে অনেক সহজেই কোড লেখা যাবে যার জন্য। সো আশা করি ফাংশনের ধারণাগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমি জাস্ট একবার চেক করি যে আমরা কোনো কিছু মিস করে গেছি কিনা ডিফল্ট প্যারামিটার্স। সো ইয়া, মোটামুটি আমরা হচ্ছে ফাংশনের সবগুলো জিনিসই আমরা কভার করেছি। এবার আমরা আমি হচ্ছে কিছু প্রবলেমস হচ্ছে আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। সো নেস্টেড ফাংশনস হচ্ছে কি, একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন লেখা। সো সেই জিনিসটা হচ্ছে আপনারা খুব সহজেই করতে পারেন, যে আপনারা হচ্ছে ইফের ভেতর যেভাবে ইফ লিখেছেন, ফরের ভেতর যেভাবে ফর লিখেছেন, এভাবে চাইলে ফাংশনের ভিতরেও ফাংশন লিখতে পারেন। তো আর ভ্যারিয়েবলের স্কোপ, ভ্যারিয়েবল স্কোপ জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট সেশনে দেখাবো। আপনারা হচ্ছে এর আগে যেটা করবেন যে এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমসগুলো সবগুলো সলভ করবেন। যদি কোনো প্রবলেমে আটকে যান অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন, আর যদি হচ্ছে যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন। আর এটা ছাড়া আপনারা নিজেরাও সলভ করার ট্রাই করবেন। আমি আশা করি যে আপনারা অনেক সুন্দর সুন্দর সলিউশন হচ্ছে এখান থেকে বের করে আনতে পারবেন। আর আপনারা আমাদেরকে আমাদের পরবর্তী সেশনগুলো কীভাবে আর একটু ভালো করা যায় বা কীভাবে আপনাদের আরও বেশি আমরা সাহায্য করতে পারি সে ব্যাপারে মতামত দিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন করে আমাদের আজকের সেশন এখানে শেষ করে দিচ্ছি।